শুরু হচ্ছে হাস্য কৌতুক ছাত্রের পরীক্ষা। মধুসূদন পড়াশোনা কেমন করছে খানাচন্দ্রবাবু? আগে মধুসূদন অত্যন্ত দুষ্টু বটে, কিন্তু পড়াশোনায় খুব মজবুত, কখনো একবার বই দুবার করে দিতে হয় না। যেটি আমি একবার বই দিয়েছি সেটি কখনো ভোলে না। পুরনো পড়া সব মনে আছে তো? মাস্টার মশাই যা বলে দিয়েছে তা সব মনে আছে। আচ্ছা, তা উদ্ভিদ কাকে বলে বল দেখি? যা মাটি ফুটে ওঠে। হ্যাঁ, একটা উদাহরণ দে। কেঁচো। হ্যাঁ, কি বললি? আরে রসুন মশাই, রসুন এখন কিছু বলবেন না। তুমি তো পদ্মপাঠ পড়েছো, আচ্ছা কারণে কি ফুটে বলো দেখি। কাঁটা। আগে মিছি মিছি মাঠে মরছি, শুধু সিরাজদৌল্লা কেন, সমস্ত ইতিহাস খানাই পোকায় কেটেছে, এই দেখুন না। ও, ব্যাকরণ মনে আছে? আছে। কথা কি, তার একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও দেখি। আগে কর্তা ও পাড়ার জয় মুন্সি। কেন বলো দেখি? তিনি ক্রিয়াকর্ম নিয়ে থাকে। তোমার মাথা। আগে মাথা নাই, ওটা পিঠ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ষষ্ঠী তৎপুরুষ কাকে বলে? জানি নে। ওটা বিলক্ষণ জানি, ওটা জ্যোষ্ঠিতা পুরুষ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অঙ্ক শিক্ষা হয়েছে? হয়েছে। আচ্ছা, তোমাকে 10:30 সন্দেশ দিয়ে বলা হয়েছে যে 5 মিনিট সন্দেশ খেয়ে যতটা সন্দেশ বাকি থাকবে তোমার ছোট ভাইকে দিতে হবে। একটা সন্দেশ খেতে তোমার যদি 2 মিনিট লাগে, তা কটা সন্দেশ তুমি তোমার ভাইকে দেবে? একটাও না। কেমন করে? সবগুলো খেয়ে ফেলবো, দিতে পারবো না। আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা, একটা বটগাছ যদি পত্রহ 6 ইঞ্চি করে উঁচু হয়, তবে যে বট এ বৈশাখ মাসের পয়লা 10 ইঞ্চি ছিল, ফিরে বৈশাখ মাসের পয়লা সে কত উঁচু উঠবে? যদি সে গাছ বেঁকে যায় তাহলে ঠিক বলতে পারি, যদি বরাবর শিখে ওঠে তাহলে মেপে দেখলেই খাওয়া হবে, আর যদি ইতিমধ্যে শুকিয়ে যায় তাহলে তো কথাই নেই। মার না ফেলে তোমার বুদ্ধি খোলে না, লক্ষ্মী ছাড়া মেরে তোমার পিঠ লাল করব, তবে তুমি সিধে হবে। আগে মারের চোখে খুব সিধে জিনিসও বেঁচে যায়। কাজবাবু, ওটা ভোম, মারপিট করে শুধু অল্প কাজই হয়। কথা আছে, গাধাকে পিছনে ঘোড়া হয় না, কিন্তু অনেক সময় ঘোড়াকে পিছনে গাধা হয়ে যায়। অধিকাংশ ছেলে শিখতে পারে, কিন্তু অধিকাংশ মাস্টার শেখাতে পারে না। কিন্তু মার খেয়ে মরে ছেলেটাই। আপনি আপনার বেত নিয়ে প্রস্থান করুন, দিন কত মধুসূদনের পিঠটা ছিল, তারপর আমি ওকে পড়াবো। মশাই, এ ছেলেকে পড়ানো মজুরের পর্ব, কেবলমাত্র ম্যানুয়াল লেবার। 30 দিন একটা ছেলেকে কুপিয়ে আমি 5টি মাত্র টাকা পাই, সেই মেহনতে মাটি কোপাতে পারলে মিনিমাম পক্ষে 10টা টাকাও হয়। নমস্কার।